আপনার দেখছেন বাংলা জি ফার্ম। তো আজকে টপিকটা হচ্ছে ফুলকপিতে সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে। তো চলুন জেনে নিই ফুলকপিতে সার প্রয়োগ পদ্ধতি। তো এই ভিডিওটি অবশ্যই নতুন যারা জানেন না ফুলকপিতে কি কি সার প্রয়োগ করতে হয় তো তাদের জন্যই। তো চলুন জেনে নিই ফুলকপিতে সার প্রয়োগ পদ্ধতি চারটি ধাপে করা হয়ে থাকে। তো প্রথম ধাপটি জেনে নিই চলুন। তো প্রথম ধাপে প্রথমে জমি ভালোভাবে চাষ করতে হয়। 6 থেকে 7টি জমিতে ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে। আরও বেশি পারলে দিতে পারেন, যত চাষ দেবেন তত সারে ভালো কাজ করবে। তো চাষটি ভালোভাবে দেবেন। তো প্রথম অবস্থায় আমাদের চারা লাগানোর পর 3 থেকে 4 দিন পর 1 বিঘা জমিতে 2 প্যাকেট 10টা আর সাথে 2 কেজি বা 1 কেজি ইউরিয়া সার আমাদের ফুলকপির জমিতে দিতে হবে, যাতে ভালোভাবে চারাগুলো শেকড় করতে পারে। এরপর চারা লাগানোর পরে যখন মাটি শুকিয়ে যাবে তখন একটি সেচ দিয়ে বা জল পানি বা জমিতে পানি বা জল দিয়ে এবার দ্বিতীয় ধাপে আমাদের সার প্রয়োগ করতে হবে। তো এবার আমাদের 1 বিঘা জমির জন্য 50 কেজি মিশ্র সার এবং সাথে 10 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। এরপর আমাদের মাটি কুবিয়ে নিতে হবে এবং মাটি কুবিয়ে নেওয়ার পর শুকিয়ে নিতে হবে। তারপর আবার সেচ প্রয়োগ করতে হবে ফুলকপির জমিতে। এরপরে ফুলকপির জমিতে এই সেচটি দেওয়ার পর আমাদের আবারও সার প্রয়োগ করতে হবে। তো এবার আমাদের 1 বিঘা জমির জন্য 50 কেজি টিএসপি এবং সাথে 10 কেজি ইউরিয়া মাটি শুকনো অবস্থায় ফুলকপির জমিতে প্রয়োগ করতে হবে এবং গোড়া টেনে দিতে হবে বা ভিলি বেঁধে দিতে হবে। খেয়াল রাখতে হবে কপির গাছগুলো যাতে কেটে না যায়। এই সময়তে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হয়, নইলে কপির কিছু কিছু ক্ষতি হয় এবং যেমন পচা লাগে, পোকাতে খেয়ে নেয় ইত্যাদি। তো এই ভিডিওটা আমাদের চ্যানেল দেওয়া আছে ফুলকপিতে বা কপিতে কীটনাশক প্রয়োগ পদ্ধতি, তো দেখে নেবেন। এরপর আমাদের গোড়া বাঁধানোর পর মাটিটা মোটামুটি যখন শুকিয়ে যাবে তারপর আমাদের শেষ সার প্রয়োগটি করে নিতে হবে। এবার আমাদের 1 বিঘা জমির জন্য লাগবে 50 কেজি টিএসপি আবারও এবং তারপর 5 থেকে 7 দিন পর আবার সেচ দিতে হবে। এই সারটি দেওয়ার পর মাটি যখন শুকিয়ে যাবে, সেচ দিয়ে তো সার দিতে হবে, এরপর মাটিটা যখন শুকিয়ে যাবে তারপরে 5 থেকে 7 দিন পর আবারও একটি সেচ দেওয়ার পর 10 কেজি ইউরিয়া এবং 2 প্যাকেট গ্লোজিন 10টা দিয়ে সার প্রয়োগ করতে হবে আমাদের সেইবারের মতো। সাথে 2-1 কেজি ইউরিয়া ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের ফুলকপিতে সার প্রয়োগ পদ্ধতিটা এবার শেষ। এরপর আমাদের কপিতে 2টা তাড়াতাড়ি বা ঘন ঘন সেচ প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের কপিটা বিক্রয়ের জন্য রেডি হয়ে যাবে, আমরা তখন বাজারজাত করতে পারবো, কেটে বা হারভেস্টিং করতে পারবো। তো এই ছিল ফুলকপির সার প্রয়োগ পদ্ধতি সম্পর্কে আজকের ভিডিওটি। তো যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি। তো এরকম আরও কৃষি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।